হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। তোমরা যারা পজিটিভ মাইন্ডেড, মানে বারবার নিজেদের প্রতি কনফিডেন্স নিয়ে ঘুরে দাঁড়ানোতে বিশ্বাসী, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। যে ছবিটা রেকমেন্ড করব অবশ্যই দেখবে। আমার চ্যানেলের যে দর্শক বেস, মানে বিশেষ করে যে দেবদার ফ্যানেরা, যারা ককপিট পছন্দ করেছো, যারা চাঁদের পাহাড় পছন্দ করেছো, যারা অ্যামাজন পছন্দ করেছো, এই ছবিটা তাদের জন্য রেকমেন্ডেড। যারা তোমরা মোটিভেশনাল ভিডিও দেখো, লাইফে কিছু করতে চাও, অ্যাচিভ করতে চাও, তোমরা বারবার ফিরে আসার লড়াই দেখতে চাও, সেই সমস্ত গল্প পছন্দ করো, তাদের জন্য এই ছবিটা। এই ছবিটাও অবশ্যই একটা সার্ভাইভাল থ্রিলার ও একটা বাস্তবের গল্প, যে ঘটনাটা 2003 সালে ঘটে এবং 2010 সালে এটা নিয়ে ছবি হয়। একটা ইংলিশ ছবি, যেটা তোমরা হিন্দিতেও সার্চ করে দেখো পেয়েই যাবে। চরিত্রের নাম অ্যারন রেলস্টন। তো এই অ্যারন, এই ব্যক্তিটি একদিন মা বা কারুর সঙ্গে কিছু কথোপকথনে না গিয়ে, কারোর ফোন কোনো কিছু রিসিভ না করে, হাইকিংয়ে বেরিয়ে যায় একটা একদম নির্জন এলাকাতে, পাহাড়ি এলাকায়। পাহাড়ি ক্লাইম্বিং তার পছন্দ, সে সাইকেল রাইডিং, বিভিন্ন অ্যাডভেঞ্চার, এরকম একটা জায়গায়, বুঝতেই পারছো, একদম ফাঁকা জায়গা, সেখানে রাস্তা হারিয়ে ফেলা তো স্বাভাবিক অ্যাকচুয়ালি। তো সেখানে দুটো মেয়ে বেড়াতে আসে এবং এসে তারা রাস্তা হারিয়ে ফেলে। বাট ইনি অ্যারন, ইনি তো অ্যাডভেঞ্চারাস মানুষ, ইনি রাস্তা জানতেন বা রাস্তা খুঁজে বার করার শক্তি এনার মধ্যে রয়েছে। তো ইনি তাদেরকে হেল্প করতে নিজে থেকে এগিয়ে যান এবং দুটো ইজি রাস্তা অলরেডি বলে দেয়। এবং যখন সেই রাস্তা দিয়ে মেয়ে দুটোকে হেল্প করে উঠেন, যেখানে মেয়েরা পৌঁছাতে চাইছে, সেখানে যখন পৌঁছে দিচ্ছেন, তার আগেও কিন্তু অ্যাডভেঞ্চারাস বেশ কিছুক্ষণ রয়েছে, যেটাই আমরা দেখতে পাচ্ছি যে উনি কী কী রাস্তা দিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছে। একটা পাহাড়ের রাস্তা দিয়ে উনি মেয়ে দুটোকে নিয়ে যায়, মানে বেরোবার জন্য সাহায্য করে। এবং সেখানে সরু সরু রাস্তা, এই ধরনের খাদ, সরু খাদ যেখানে তুমি আটকে পড়তে পারো, এই সমস্তর মধ্যে দিয়ে যেহেতু উনি এইরকম একটা পথ বেছে নিয়েছেন, শুধুমাত্র মেয়ে দুটোকে নিজেদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য নয়, উনি এই রাস্তাটাকে অ্যাডভেঞ্চার হিসেবে বেছে নেন, তো পরবর্তীও রাস্তা তার এরকমই হবে, তো নিশ্চয়ই বুঝতেই পারছো। ওই সরু সরু পাহাড়ের মাঝখানের খাঁজ, অলিগলি, যেখান দিয়ে ক্লাইম্বিং করতে করতে, হাইকিং করতে করতে সে যাচ্ছে, এমন একটা সময় ওপর থেকে একটা শক্ত পাথর পড়ে যায়, যেটা সে হেল্প নিয়ে উঠতে চেয়েছিল। অ্যান্ড সেই পাথরটার সাথে সাথে সেও পড়ে এবং এমনভাবে পড়ে পাহাড় এবং পাথরের মাঝে তার হাতটা ফেসে যায়। এবার সে নড়তেও পারে না, চড়তেও পারে না, সে অনেক রকমভাবে চেষ্টা করে এবং চেষ্টা করে কি সফলতা পায়, কি হয় পরিণতি, কিভাবে হয়, কি কি করে, সেটা নিয়েই স্টোরি। সেটা হলে তোমাদেরকে 127 আওয়ার্স এই ছবিটা দেখতে হবে। দুর্দান্ত একটা কনসেপ্ট এবং রিয়েল এই ঘটনাটা ঘটে না, ছবিটা দেখো কি থ্রিলিং একটা মোমেন্ট। তোমরা নিজেদেরকে ওই সিচুয়েশানটা জাস্ট ভাবো, কেউ নেই, তুমি চিৎকার করে কাউকে পাবে না, তুমি জানো তুমি একটা নির্জন জায়গা বেছে নিয়েছো, সেখানেই তুমি যাচ্ছ, তুমি রাইডিং করছো, তুমি হাইকিং করছো এবং তুমি পাহাড়ের মাঝখানে এইভাবে ভেসে গেলে, পাথর এবং পাহাড়ের মাঝখানে তোমার হাত, তুমি এবার কী কী করবে, সেইটাই তুমি ভিজুয়ালি এক্সপিরিয়েন্স করছো এবং সেটা দারুণভাবে ফুটিয়ে তোলা, ফাটাফাটি। হলিউডের এমনি প্রেজেন্টেশনস বুঝতেই পারছো, এখানে USP আমাকে আলাদা করে কেমন কি দেখিয়েছে বা কেমন অ্যাক্টিং করেছে সেগুলো বলতে লাগবে না। ইংলিশ ছবি, গল্পের শুরুটা তোমাদের সঙ্গে শেয়ার করে না, মানে তোমাদেরকে রেকমেন্ড করার, তাই আমি সাবজেক্টটাই তুলে ধরলাম। এখানে সাবজেক্টটাই বুঝতে পারছো ইটসেলফ একটা বিশাল বড় USP দেখার জন্য, যারা একটুখানি সাসপেন্স, একটুখানি থ্রিলার, একটুখানি অ্যাডভেঞ্চার পছন্দ করো বা সার্ভাইভাল থ্রিলার, এই টাইপের জনারের ছবি যারা দেখতে পছন্দ করো, তাদের জন্য ইটসেলফ এর চেয়ে বেশি আর কিছু বলার দরকার হয় না আর কি। মানে যে কনসেপ্টটা বা যে ঘটনাটা আমি সেটাই বললাম, আমি তোমাদেরকে অর্ধেকটা বলে দিয়েছি, পরের অর্ধেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং এবং মোটিভেটিং, তোমাকে ইন্সপায়ার করবে, বুদ্ধিদীপ্ত হবে কীভাবে লড়তে হয়। তোমরা জাস্ট গিয়ে ছবিটা দেখো, আর বেশি কিছু বললাম না আমি।